রাজধানীবাসীর ঈদের কেনাকাটার খবর জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমিতি প্রভা চৌধুরী প্রভা নিশ্চয় শুনতে পাচ্ছেন ঈদের কেনাকাটা কতটা জমে উঠেছে কি দেখতে পাচ্ছেন মার্কেটগুলো ঘুরে সব মিলিয়ে জানান আমাদের রঞ্জন আমি এই মুহূর্তে আছি আর্টি জানে যেটি হচ্ছে বনানিতে একটি দোকান এবং এরা সাধারণত ওয়েস্টার্ন কাপড় তৈরি করে থাকে যেমন শার্ট প্যান্ট গেঞ্জি টপ ছেলে মেয়ে বাচ্চা শিশু সকলের জন্যই তারা তৈরি করে থাকে তো কিছু ভর দুপুর হওয়া সত্ত্বেও এখানে কিছু সংখ্যক ক্রেতা আসলে পাচ্ছি সাধারণত সবসময় আমি এই পর্যন্ত শাড়ি বা পাঞ্জাবি বা পয়লা বৈশাখের কাপড় এগুলো দেখে এসেছি আজকে একটু ভিন্ন ধর্মী যদি কাপড় চোপড়ের বাজার এবং বিক্রি কেমন হচ্ছে সেই বিষয়টাও যদি একটু জানিয়ে দিই যে রমজানে কেমন চলছে তো আমার সাথে একজন কাস্টমার আছে আপনি কি একটু বলবেন আপনি কি এখানে নিজের জন্য শপিং করতে এসেছেন নাকি কি কি কিনছেন সামনে আমাদের দুটো অকেশন আছে বড় বড় পয়লা বৈশাখ এবং ঈদ সব মিলে আসলে আজকের কেনাকাটা কেমন যাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমি আমার বাবা ছোটো ভাই এবং হাজব্যান্ডের জন্য আর কি কাপড় কিনতে এসেছি না এদের কালেকশন খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে স্পেশালি এদের শার্ট অ্যান্ড টি শার্টগুলোর কালেকশান খুবই ভালো লেগেছে আমাদের তো এ তো আমরা দেখতেছি এখনও যেটি শুনছিলেন যে উনি আসলে ওনার পরিবারের যে পুরুষ সদস্যরা আছে তাদের জন্য কাপড় কিনতে এসেছেন একটু কি বলবেন যে এগুলো কি বানাবেন নাকি রেডিমেড কিনছেন না না আমরা তো রেডিমেড কিনছি এখানে প্যান্ট হচ্ছে খুবই ভালো যেটা যে সাইজ ওয়াইজ হচ্ছে সব কিছু বক্স বক্স করে রাখা তো আমরা খুবই ইজিলি পিক করতে পারছি এখানে টি শার্ট শার্টগুলো এইভাবে সাইজ ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা করে রাখা আছে অনেক ধন্যবাদ আপনাকে রঞ্জন যেটি বলছিলাম যে এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবার তাদের পুরুষ সদস্যদের জন্য কিছু পণ্য ক্রয় করতে এসেছে তো আপাতত এটুকুই ছিল আমার কাছে এই পর্যন্ত তথ্য রঞ্জন প্রভু আপনাকে ধন্যবাদ